প্রিয় বন্ধু একটু আগে কলকাতা হাইকোর্টে শেষ হলো। সিবিআই সংক্রান্ত একটা মহা গুরুত্বপূর্ণ মামলার সমাপ্তি আপনারা জানেন এর আগে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার সিঙ্গেল বেঞ্চে গ্রুপ ডি সংক্রান্ত কিছু নির্দেশ দিয়েছিলেন তো তিনি যে নির্দেশগুলো দিয়েছেন তার মধ্যে ছিল মূলত সিবিআই তদন্তের একটা আবেদন এবং প্রায় যে প্রায় নশোর অধিক যে সমস্ত ক্যান্ডিডেট যারা গ্রুপ ডির প্যানেলের মেয়াদ অতিক্রান্ত হবার পরেও যারা চাকরি পেয়েছিল তাদেরকে বেতন বন্ধের নির্দেশ দিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে পাবলিক মানি নিয়ে মানুষের ট্যাক্সের টাকা নিয়ে এদের এইভাবে মাইনে দেওয়া যায় না যেহেতু এটা প্রাথমিকভাবে প্রমাণিত যে তারা এক্সপায়ার্ড প্যানেল থেকেই তারা চাকরি করছেন সুতরাং এটা মেনে নেওয়া যায় না এক্ষেত্রে অ্যাফিডেভিট আদান প্রদানের কোনো জায়গা নেই তার বিরুদ্ধেই মূলত আজকে মামলার শুনানি হয় তো ডিভিশন বেঞ্চে এর আগের দিন আপনারা দেখেছিলেন যে এই সংক্রান্ত মামলার বিষয়ে বিচারপতির অ্যাপ্রোচ ছিল ভীষণ হতাশাজনক তো আজকে সেটা পুরোপুরি বহাল ছিল আজকে মূলত তিনি পিটিশনার পক্ষের যারা যাদের বিরুদ্ধে আবেদন করা হয়েছে অর্থাৎ যে নয়শ ক্যান্ডিডেটদের আবেদন যাদের বাতিল করা হয়েছে যে বিচারপতি যে মাইনে বন্ধ করেছিলেন যাদের তাদের পক্ষ থেকে বলা হয় তাদের পক্ষ থেকে বর্ষিয়ান প্রবীণ আইনজীবী শক্তিনাথ মুখোপাধ্যায় তিনি সওয়াল করেছিলেন তিনি মূলত যে বিষয়গুলো বলেছিলেন তিনি মূলত চারটে যুক্তি দেন তার মধ্যে প্রথম কথা হচ্ছে যে এই যে তদন্তের যে নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই তদন্তের নির্দেশ খারিজ করা হোক কারণ যে পিটিশানের ভিত্তিতে সিঙ্গেল বেঞ্চের মাননীয় বিচারপতি এই নির্দেশ দিয়েছেন এটা তাদের পিটিশন কপিতে ছিল না বিচারপতি নিজে থেকে এই নির্দেশ দিয়েছেন এটা বিচারপতির একটিয়ারের মধ্যে পড়ে না তিনি বিচার মানে পিটিশনারদের আবেদন গ্রহণ করে সেই মতো ব্যবস্থা নিতে নির্দেশ দিতে পারেন কিন্তু যেটা পিটিশনারদের আবেদনেই ছিল না সেটাতে তিনি কিভাবে সিবিআই তদন্তের নির্দেশ দিতে পারেন সুতরাং কোনো তদন্ত যাতে না হয় সেই ব্যাপারে আমি জোরালো দাবি রাখছি তার দ্বিতীয় দাবি যেটা ছিল এই যে এদের মাইনে যেটা বন্ধ করা হয়েছে এই মাইনে বন্ধ করাটা বেআইনি এই সমস্ত তাদেরকে আবার মাইনেটা চালু করা হোক কারণ একটা তদন্ত প্রমাণিত হওয়ার আগে কেউ দোষী প্রমাণিত হওয়ার আগে তাকে দোষী সাব্যস্ত করে দেওয়াটা প্রি জাজ হবে প্রি মেডিটেটেড জাজমেন্ট এতে বিচার ব্যবস্থার প্রতি একটা খারাপ বার্তা মানুষের কাছে যাবে সুতরাং তাদের মাইনে বন্ধ করার দাবিটা সম্পূর্ণভাবে অযৌক্তিক এবং বেআইনি এটাকে প্রত্যাহার করা হোক তৃতীয় দাবি হচ্ছে যে এই সমস্ত যে ক্যান্ডিডেটদের যে প্যানেল যেটা ক্যান্সেল মানে প্যানেল যেটা স্টপ করা হয়েছিল যে নোটিফিকেশনের মাধ্যমে যে প্যানেল এক্সপায়ার্ড ঘোষণা করা হয়েছিলো সেই এক্সপায়ার্ড প্যানেল ঘোষণাটাকে চালু করা হোক অর্থাৎ এই যেহেতু এরা চাকরি পেয়ে গেছে তো সেটা বাদ দিয়ে মোটামুটি যে নোটিফিকেশানের মাধ্যমে যে প্যানেলটাকে এক্সপায়ার করা হয়েছিল সেই নোটিফিকেশানটা তুলে নেওয়া হোক এটা পিটিশানারদেরও দাবি ছিল আমাদেরও সেই দাবি সত্যিই যে সমস্ত পিটিশনার যারা তারা তো আর স্বচ্ছতার জন্য কেউ কেস করতে যায়নি এরকম এতটা ভালো মানুষ এই পৃথিবীতে নেই যে সত্যিকারের স্বচ্ছতার জন্য লড়াই করবে ওরা আসলে নিজেদের আখের গোছানোর জন্য ধান্দাবাজির জন্যই মূলত কেস করেছিল এই যে ওই যে কেস যেগুলো আপনারা দেখছেন এগুলো ধান্দাবাজির জন্যই মূলত কেস করা কলকাতা হাইকোর্টটা যাই হোক সে বিষয়ে আর বলার প্রয়োজন নেই হ্যাঁ এবং চতুর্থ যে পয়েন্ট সেটা হচ্ছে যে এখনও একশো আশিটা সিট ফাঁকা আছে তো সেই আশিটা সিটে আরও নতুন করে গ্রুপ ডিল লোক ঢোকানো হোক মানে যে প্যানেল ক্যান্সেলের যে নোটিফিকেশান সেটা বাতিল করে একশো আশিটা সিট ভ্যাকান মানে পূরণ করা হোক তিনি এইভাবে একটা এক্সপায়ার্ড প্যানেল থেকে নিয়োগ হয়েছে এবং তিনি সেই এক্সপায়ার্ড প্যানেল থেকে তিনি ধাপে ধাপে ল পয়েন্ট তুলে যাচ্ছেন আর সমস্ত কোর্ট হাঁ করে শুনছে তার বিরুদ্ধে একটাও কথা বলছে না আপনারা জানেন সেই কোটাই উপস্থিত ছিলেন সেই স্বচ্ছতার প্রতীক সেই মানুষটা যিনি স্বচ্ছতার দোহাই দিয়ে স্বচ্ছতার দাবি দিয়ে আপার প্রাইমারি প্যানেলটাকে তিনি বাতিল করেছিলেন সেই বয়স্ক বর্ষিয়ান শ্রদ্ধেওয়া আইনজীবী তার সেই স্বচ্ছতার গুলি যেন আজকে কোথাও স্তব্ধ হয়ে গিয়েছিল তিনি অন্ধধৃত রাষ্ট্রের মতো বসেছিলেন তিনি হাইকোর্টে শুধুমাত্র দুটো কথা বলেছিলেন অযৌক্তিক কথা মানে সেটাও গুরুত্বপূর্ণ কিছু নয় একদিকে যখন বিচারপতিও পর্যন্ত যখন বেতন বন্ধের বেতন চালু করার দাবিটাও যখন মেনে নিয়েছিলেন তিনি তখনও চুপ করেছিলেন কোথায় তার সেই স্বচ্ছতা আমি জানি না কিভাবে গেল যাই হোক এর আগেও তিনি এই ধরনের স্যাবোটাজ করেছেন পিছন থেকে ছুরি মেরেছেন প্রাইমারির মেরিট লিস্ট কেসে প্রাইমারির মেরিট লিস্টের যে কেস করা হয়েছিল সেখানে যখন পর্ষদ বলেছিল হ্যাকিংয়ের জন্য আমাদের আমরা মেরিট লিস্ট ওয়েবসাইট দিয়েছি কিন্তু হ্যাকিংয়ের কারণে কেউ সেটা পাপি চোখে দেখতে পাচ্ছে না এই ধরনের অযৌক্তিক আবেদন যখন ডিভিশন বেঞ্চে চলছিল তখনও সেই বর্ষিয়ান শ্রদ্ধে ও স্বচ্ছতার প্রতিমূর্তি আইনজীবী মহাশয় তিনি ধৃতরাষ্ট্রের মতো বসেছিলেন তিনি বহু কেসে এইরকম করে থাকেন আপনারা জানেন কেস সিঙ্গেল বেঞ্চে তিনি ভীষণ মানে বাতিল করতে হবে বাতিল করতে হবে সব বাদ দিতে হবে স্বচ্ছ করতে হবে বলে গলা ফাটান ডিভিশন বেঞ্চে এসে কোন জাদু বলে চুপ করে যান সেটা আমাদের বোধগম্য নয় তবে জুনিয়র বিচারপতি সুদীপ্ত দাশগুপ্ত মহাশয় তিনি তার মতো করে তার সীমিত সামর্থ্য এবং ক্ষমতা নিয়ে তিনি যথেষ্ট জোরালোভাবে তার বক্তব্যটা তুলে ধরার চেষ্টা করেছিলেন কিন্তু ধোপে টেকেনি সিনিয়র আইনজীবীরা সে যেখানে চুপচাপ আছেন তার বক্তব্য ধোপে টেকেনি তো শেষ পর্যন্ত কি হলো শেষ পর্যন্ত বিচারপতি মূলত আজকে তিনটি সিদ্ধান্ত দিলেন তো প্রথমে যে তিনি নির্দেশ দিয়েছেন সেটা হচ্ছে একটা তদন্ত হবে সেই তদন্তের রিপোর্ট আগামী দুই মাসের মধ্যে ভালো করে শুনবেন আগামী দুই মাসের মধ্যে তদন্তের রিপোর্ট শেষ করে প্রাথমিক রিপোর্ট নয় তদন্ত শেষ করে আগামী দুই মাসের মধ্যে সেই তদন্তের রিপোর্ট পেশ করতে হবে মানে সিঙ্গেল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের টেবিলে টেবিলে সিঙ্গেল বেঞ্চে মানে তদন্ত রিপোর্ট দেবার পর তিনি যা সিদ্ধান্ত নেবেন তাই হবে এবং দ্বিতীয় যে নির্দেশ দিয়েছেন তিনি একটা কমিটি ঘোষণা করে দিয়েছেন সিবিআই তদন্তের দাবিকে খারিজ করে কী সেই কমিটি সেই কমিটিতে থাকবেন একজন প্রাক্তন বিচারপতি সেই বিচারপতির নাম হচ্ছে রঞ্জিত কুমার বাঘ মহাশয় সেই রঞ্জিত কুমার বাঘ মহাশয় তিনি থাকবেন এবং তার আন্ডারে থাকবেন আরও তিনজন একজন হচ্ছে বোর্ডের পক্ষ থেকে একজন কমিশনের পক্ষ থেকে এবং একজন হচ্ছে বার কাউন্সিলের পক্ষ থেকে তো আশুতোষ ঘোষ থাকছেন পারমিতা রয় থাকছেন বোর্ডের পক্ষ থেকে এবং বারের পক্ষ থেকে থাকছেন বর্ষিয়ান আইনজীবী অরুণব মুখোপাধ্যায় এবং তাদের যে যে সমস্ত ক্যান্ডিডেটদের মাইনে বাতিল করা হয়েছিল তাদের মাইনে চালু করতে হবে কেননা তিনি যুক্তিতে বলেছিলেন যে যেহেতু তারা এখনো দোষী প্রমাণিত হয়নি তাই তাদের মাইনে চলবে অর্থাৎ আমাদের ট্যাক্সের টাকা তাদের মাইনেটা সব মানে বিচারপতির কাছে বিবেচ্য হলো কিন্তু সাধারণ জনগণের ট্যাক্সের টাকা যে ফালতু কাজে যাচ্ছে সেইটা বিচারপতি বিবেচনা করেননি যে যে বিবেচনাটা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় করেছিলেন সুতরাং যাই হোক বিচার সম্বন্ধে কিছু মন্তব্য করা আমার সাজে না যে যে বিষয়গুলো উঠে এসেছে সেইগুলো শুধু আপনাদের সামনে তুলে ধরলাম যাই হোক যে বিষয়টা আমরা যেটা দেখলাম সেটা ভীষণ হতাশাজনক বিষয় মহামান্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার সীমিত ক্ষমতা নিয়ে তার সাধ্যের বাইরে গিয়ে তিনি সমস্ত ক্যান্ডিডেটদের স্বার্থে তিনি একের পর এক পদক্ষেপ গ্রহণ করে যাচ্ছেন এবং তার সেই সমস্ত পদক্ষেপগুলো উচ্চতর আদালতে গিয়ে ধাক্কা খেয়ে আবার ফিরে আসছে এটা ভীষণ বাজে একটা ব্যাপার অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে মানসিকতা নিয়ে তিনি অর্ডারটা দিচ্ছেন তার যথাযোগ্য মর্যাদা আমার মনে হয় দেওয়া হচ্ছে না তো সেরকম আর বেশি কিছু আশা হয়তো করা যাচ্ছে না আমার শুধু একটা কথাই মনে হচ্ছিল যে আমাদের ট্যাক্সের টাকা দিয়ে এই যে তদন্ত কমিটি গঠন করা হলো এদেরকে মাইনে কিন্তু সরকার বহন করবে অর্থাৎ আমাদের টাকায় তো দেখে শুনে মনে হচ্ছে সিঙ্গেল বেঞ্চে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যা রায় দেবেন সেটারও বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আবার আসবে ডিভিশন বেঞ্চে আসলে তার রায় আবার খারিজ হয়ে যাবে অর্থাৎ আবার একটা পুনরায় একটা ব্যাপক অর্থ নষ্টের অপচয়ের একটা সম্ভাবনা এর চেয়ে মাননীয় বিচারপতি রায় দিতে পারতেন যে না সব সব চাঙ্গাসি বলে একটা রায় দিয়ে দিলেই ঝামেলা মিটে যেত কেননা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে যে পয়েন্টগুলো তুলে ধরেছিলেন সেই পয়েন্টগুলো বিচারপতি নিজেও তুলে ধরেননি পিটিশনার পক্ষের বর্ষিয়ান উকিল যিনি স্বচ্ছতার পক্ষে মুখের ফেনা তোলেন তিনিও তুলে ধরেননি এবং বিরোধী পক্ষের উকিলরা তো তুলবেনই না সুতরাং এই হচ্ছে বর্তমান পরিস্থিতি এই হচ্ছে বিষয় পুরো বিষয়টা আপনাদের সামনে তুলে ধরলাম তো আমি ভালো কিছু আর আশা করছি না এর থেকে তো দেখা যাক কি হয় যারা প্রকৃত যোগ্য তাদের মনে হয় না কোনো ভালো কিছু আশা করার প্রয়োজন রয়েছে তো প্রত্যেকে ভালো থাকবেন আজ এ পর্যন্তই ধন্যবাদ